যদি আসি তাহলে অবশ্যই দেখানো হবে, নয়তো আর কি করা। আপনারা অবশ্যই আগামীকাল 16ই ডিসেম্বর খুব ভালোভাবে উদযাপন করবেন। আমাদের সিলেটে যথাযথ মর্যাদায় কিন্তু আপনার 16ই ডিসেম্বর উদযাপন করা হবে বলে আমি আশা করছি, আর যথাযথ সম্মান প্রদর্শন করেই মূলত আসলে 16ই ডিসেম্বর উদযাপন করা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এই পর্যন্তই। আর অবশ্যই নেক্সট টাইম আপনাদের সাথে কথা হবে, আজ আসলে সময় নেই একদমই, আমি চলে যেতে হচ্ছে, আমি একটি প্রয়োজনে আসছিলাম। আপনারা জানেন যে আমার হার্ড ডিস্কটা নষ্ট হয়ে গেছে পিসির, সো ওই কারণে আসা না, আরও কিছু কারণও আছে, তারপর ওটাও সারাতে হবে। সো এখন এসে এখানের মধ্যে দেখলাম যে 16ই ডিসেম্বরের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে। আশা করি আগামীকাল খুব ভালো প্রস্তুতি সম্পূর্ণ হবে, আশা করি আগামীকাল খুব ভালো কিছু হবে। ঠিক আছে, সো পুরো বাংলাদেশেই মূলত আপনার 16ই ডিসেম্বরটি উদযাপন করা হচ্ছে, বা সব স্কুলের, সিলেট এটা বিভাগীয় একটি উদযাপন, ঠিক আছে, বিভাগীয় উদযাপন 16ই ডিসেম্বরের, যে বিভাগীয় উদযাপন বিদায় সমস্ত স্কুল থেকে ছাত্রছাত্রীদেরকে এখানে আনা হয়েছে। ঠিক আছে, প্রশাসনও রয়েছে, জেলা প্রশাসন, মানে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে এটা কিন্তু মূলত পরিচালনা করা হচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এই পর্যন্তই। হিট দি সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দা বেল আইকন। খুদা হাফেজ।